এই উপমহাদেশের জন্য দুঃখজনক ঘটনা হচ্ছে, এই অঞ্চলের রাষ্ট্রগুলো জাতির পিতারা নিহত হয়েছেন সবাই নির্মমভাবে। 1936 সাল পর্যন্ত বার্মা ছিল এই উপমহাদেশের অংশ। বার্মা জাতির পিতা অংসাংকে তার 6 মন্ত্রীসহ হত্যা করে সে দেশের সামরিক জান্তা। ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীকে হত্যা করে সে দেশের সাম্প্রদায়িক শক্তি। পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাকেও অনেকটা ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়। দীর্ঘ 6 ঘন্টা মাটিতে বিনা চিকিৎসায় পড়ে থাকার পর তাকে নিয়ে আসা হয় করাচিতে, কিন্তু হাসপাতালে না নিয়ে তাকে নেওয়া হয় তার বাড়িতে, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও সপরিবারে হত্যা করা হয় এই 32 নম্বরের বাড়িতে। এই রোডের নম্বর আজ পাল্টে গেছে, বলতে পারেন অকারণে পাল্টানো হয়েছে, কিন্তু লোকজন এখনো জানে বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডির 32 নম্বর রোডেই। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে মিশে যাওয়া এই বাড়িতেই 1975 সালের 15ই আগস্ট রাতে খুনি ফারুক রশিদ চক্রের নেতৃত্বে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাকে সপরিবারে হত্যা করে। এমনকি তার 8 বছরের শিশুপুত্র রাসেলকেও রেহাই দেয়নি তারা। আজকের আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন রেহানা বিদেশে অবস্থানের কারণে বেঁচে যান এই হত্যাযজ্ঞ থেকে। বঙ্গবন্ধুকে হত্যার পর 1975 সালে যারা ক্ষমতা এসেছিল তারা ইন্ডেমনিটি অ্যাক্ট জারির মাধ্যমে বন্ধ করে দিয়েছিল এই হত্যার বিচার। 1996 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সংসদে এই আইন বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু করে। সাধারণ আদালতে প্রচলিত আইনে 15 জনকে ফায়ারিং স্কোয়াডে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এই রায়তে। উচ্চ আদালতের রায়ে রেহাই পেয়ে যান এদের 3 জন, মৃত্যুদণ্ড বহাল রাখা হয় 12 জনের বিরুদ্ধে। কিন্তু পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকার বিচারপতি সংকটের কথা বলে দীর্ঘ 6 বছর বিচার প্রক্রিয়া বন্ধ করে রাখে। অতি সম্প্রতি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া আবার শুরু করেছে। ব্রাশ দিয়ে অনেক কিছুই মুছে ফেলা সম্ভব, কিন্তু সম্ভবত হৃদয়ের দাগ আর স্মৃতিকে নয়। এই অঞ্চলের জাতির পিতাদের ইতিহাস অনেকভাবে বিকৃত করা হয়েছিল, চেষ্টা হয়েছিল তাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলার, কিন্তু তা সম্ভব হয়নি, কারণ তারা তাদের জনগণের হৃদয়ে দাগ কেটে আছেন। আনিস আলমগীর, বৈশাখী, ঢাকা।